উৎসবের আনন্দে সবাইকে নমস্কার। আজ মহা অষ্টমী, চারিদিকে দেখুন পুজোর সাজ উত্তর কলকাতার সুতানুটি নাট মন্দিরে। কিন্তু অষ্টমীর দিনটা এসে গেলেই মনে হয় না যে এবার পুজো শেষ হয়ে যাচ্ছে, আর মনটা খারাপ হয়ে যায়, মনটা শেষ হয়ে গেল। অষ্টমীটা আসলেই সেটা আমাদের মনে হয় সবসময়। আমাদের আরতি পর্ব শেষ হয়েছে, এবার খেলা শুরু করার পর চারজন দিদি এতক্ষণ আমার সাথে পুজোয় সাহায্য করেছে, এবার সকলের সাথে একটু পরিচয় করে নেব। পায়েল সাহা। নমস্কার দিদি, আমি পায়েল সাহা, বেলেঘাটা থেকে এসেছি। তোমাকে মহা অষ্টমী পুজোর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সুবর্ণা দাস ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি আসানসোল থেকে এসেছি। তন্নি পাঠক। নমস্কার দিদি, আমি তন্নি পাঠক, আমি কাকিনাড়া মাদ্রাল থেকে এসেছি। সুবর্ণা নন্দ দেওঘরিয়া। নমস্কার দিদি, আমি সুবর্ণা নন্দ দেওঘরিয়া, আসছি বাঁকুড়া থেকে। সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চারজনকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি নেভার জয়তে। প্রথম রাউন্ড খেলার শেষে যার স্কোর সব থেকে বেশি হবে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে সে পাবে 4টে শাড়ি, যে দ্বিতীয় পজিশনে থাকবে সে পাবে 3টে শাড়ি, যে তৃতীয় পজিশনে থাকবে সে পাবে 2টো শাড়ি, যে চতুর্থ পজিশনে থাকবে সে পাবে 1টি শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস, আধুনিকতা ও অভিজাত্যের মেলবন্ধন। আমরা খেলা কি আসছে সেটা পরে দেখছি, আগে আমরা একটুখানি কথা বলিনি সকলের সাথে। পায়ে দিদি, আমি বেসিক্যালি নবদ্বীপে জন্ম। আচ্ছা, গ্রামের পুজোটাই আমার কাছে অনেক বেশি, ছোটোবেলা যেহেতু ওখানে কেটেছে, তারপর বাবা মায়ের হাত ধরে কলকাতায় আসা। বাট দীর্ঘ অনেক বছরই আমি আমার মায়ের সাথে থাকি, মানে আমি সিঙ্গেল মাদার চাইল্ড। পুজো বলতে মামার বাড়ি আর নবদ্বীপই বুঝতাম, মামার বাড়ি আমার শ্যামনগর। কলকাতার যে ভিড়, যে রাত জেগে পুজো, সেটা কখনো বুঝিনি। মানে পুজো কলকাতা থাকলেও আমি মামার বাড়ি চলে যেতাম, পুজোর ছুটি মানে মামার বাড়ি। আমার যিনি এখন হাজব্যান্ড, মানে যখন বয়ফ্রেন্ড ছিল 2008 থেকে, ওর হাত ধরেই ম্যাডা স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, এই সুরুচি সংঘ, মানে রাত্রির জাগা, রাতে যে লোক এত বাইরে থাকে সেটা আমার মানে ধারণার বাইরে ছিল। তো ওর হাত ধরেই সব কিছু ঘোরা। এখনও আমার হাজব্যান্ড, এই নিয়ে আমার এটা দ্বিতীয় পুজো বিয়ের পরে। তো বুঝতেই পারছো, মানে পুজো তো সবসময় স্পেশাল হয়, তারপরে তোমার সাথে এই যে অষ্টমীতে খেলতে আসতে পেরেছি, এই যে প্ল্যাটফর্ম, এটা যেন আরও বেশি পাওনা হয়ে গেল আমার জীবনের। এই নবদ্বীপের দুর্গা পুজো কিরম ছিল পায়ে? আমি তো কখনো দেখিনি। হ্যাঁ, খুব বন্যা হতো তখন, মানে বন্যা ভীষণ হতো। পুজোর আনন্দটা মানুষের মনে আর থাকতো না। মানে আমরা অনেক উঁচু বাড়িতে থাকতাম, মানে আমাদের 3-4 তলা বাড়ি, কিন্তু আমরা আরও 2টো বাড়ি ছিল, তাদের লোকদের থাকতে দিতাম, মানে যাদের ভেসে যেত মাটির ঘর। তো তারপর যখন ষষ্ঠীর দিন মানে জল নামতো, এরকম একটা হতো, চতুর্থী ষষ্ঠীতে জল নামছে এরকম। তো সেরকমভাবে পুজো হতো না। নদীর ওপারে যেটা ননে টাউন, সেখানে পুজো হতো। এখন আর বন্যা টন্যা হয় না, এখন আর হচ্ছে না ভগবানের কৃপায়। গত বছর একটু হয়েছিল, কিন্তু সেটা পুজোর আগেই নেমে গেছিল জল। তো এখন মানুষ অনেক অনেক মানে ভালো করে মজা করতে পারে। আর সেই যে মানে গ্রামের মাটি, গ্রামের সেই কাশ ফুল, ওটা খুব মজার ছিল। মানে ছোটোবেলাটা কখনো ভুলতে পারবো না, ওটা তো ভিত অ্যাকচুয়ালি আমার। বাহ, তাহলে নতুন সংসার, নতুন জীবন। এবার তোমার সাথে খেলা শুরু করবো পায়ে। পদ্মের কুড়ি আছে, তোমাকে এই পদ্ম ফুলগুলো তুমি জানো কিভাবে ফোটাতে হয়? পদ্ম জানো তো? এরমভাবে জলে ছোবাবে, জলে ছোবানো হয়ে গেলে এটা এরমভাবে থাবড়াবে, তারপরে হাত দিয়ে একটু খুলে দেবে। এরমভাবে 5টা পদ্ম ফুল ফোটাবে, তারপরে এই 5 প্রদীপ জ্বালাবে, শঙ্খ বাজাবে 3বার। এই টোটাল টাস্কটা যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5, এইভাবে স্কোরিং স্টার্ট। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি আর চারটে তাড়াতাড়ি করো। হ্যাঁ, পুরোটা খোলো, একদম পাপড়িগুলো সব ওপেন করে দাও। রাইট, সুন্দর হয়েছে ভাই। পাল খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 10 সেকেন্ডে। সুবর্ণা, বল বলো সুবর্ণ তুমি আসানসোল থেকে এসেছো হ্যাঁ আমি আসানসোল থেকে এসেছি আসানসোলে পূজোর গল্প একটু বলো তার আগে তোমাকে একটা কথা বলি তোমাকে এত সুন্দর আজকে লাগছে দেখতে সামনে দুর্গা ঠাকুর আছে ঠিক কথা কিন্তু তোমাকে মনে হচ্ছে একদম মানে সত্যিকারের দুর্গা যে তোমাকে দেখেই মনে হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার বিয়ে হওয়ার পর আসানসোলে কিন্তু আমার বিয়ের এক বছর আমি মাইথনে কাটিয়েছি পাড়ার পূজো হয় আর কি সবাই মিলে আমরা পূজোটা করি খুব আনন্দ হয় বাড়িতে কোনো রান্নাবাড়ির কোনো সিন থাকে না সবাই মিলে ওখানেই খাওয়া সকাল বিকাল রাত্রি আমি কলকাতার পুজো কোনোদিনও দেখিনি এই দিদি নাম্বার ওয়ানের জন্য এই ফার্স্ট টাইম সপ্তমীর দিন কালকে সারা রাত ধরে ঠাকুর দেখে একটু ঘুমিয়েছি 2-3 ঘন্টা তারপরে সকালবেলা এসে তোমার সামনে হাজির হয়েছি অঞ্জলি কোনোদিনও কলকাতায় না 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 আসা হয়নি দিদি বিয়ের পরে আসানসোলে আসানসোল থেকে না আর আসতে ইচ্ছা করতো না মনে হতো না যে আসি মানে এত ভালো ওখানকার মানে সবাই সবাই নিজের নিজের জায়গার পুজোটাকে বড্ড বেশি ভালোবাসে কিন্তু এই ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ানের জন্য তোমার সামনে আজকে এসে দাঁড়াতে পেরেছি শুধু এই সুতানুটি নাট মন্দিরের পুজোই নয় পুরো কলকাতা শহরে ভালো ভালো পুজো তুমি আজ দেখে যেতে পারছো কলকাতায় এসে তাই না হ্যাঁ লাকি সত্যি লাকি আসানসোলে কিরকম অনেক আমাদের কলকাতা শহরে যেরকম পুজো হয় সেরকম হ্যাঁ অনেক বড় বড় পুজো হয় কিন্তু কি বলো তো ওখানে তো হাঁটা চলা যায় না পুজোর সময় আর না ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে না আমার অতটা ভালো লাগে না আমার মনে হয় মণ্ডপে বসে ঠাকুর দেখবো মানুষ দেখবো কে কি শাড়ি পরেছে দেখবো আর কি খাচ্ছি এগুলো দেখবো এগুলোতেই মনে হয় আনন্দ দুপুরবেলা কি ঠাকুরের ভোগ টোক সব খাওয়া হয় হ্যাঁ আজকে একটু মিস করছি আমাদের এই সুতানুটি নাট মন্দিরে প্রচুর ভোগের আয়োজন হয়েছে কেউ মিস করবে না ভোগ আজকে অষ্টমীর ভোগ সবাই খেয়ে যাবে এখান থেকে তুমি তো এত সুন্দরী বর্তমান সযত্নে রাখে ঠিকঠাক করে হ্যাঁ সেটা একটু রাখে মানে আমাকে বলে না মানে মুখ ফুটে কিন্তু মানে সবসময় আমি যেখানে যাবো সেখানে ওকেও যেতে হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে থাকে আলিপুরদুয়ার মানে আমার বাপের বাড়ি তো এবার আমি যে যাওয়া আসা যে করবো সেটা আমাকে আমার বর নিয়ে যাবে পৌঁছে দেবে আবার বর নিয়ে আসবে মানে আমার বাবা মা যদি বলে যে না আমি দিয়ে আসছি বসে তোমার তো কাজ আছে না কাজ থাকুক তাও আগে আমিই যাবো এত সুন্দরী বউ ছাড়তে ভয় পায় সুবর্ণ এবার আমরা খেলা শুরু করবো এখন শোভা বাজার রাজবাড়ি সুতানুটি নাট মন্দিরে কেমন লাগছে বল খুব ভালো লাগছে আর সুন্দর সেজেগুজে এসছো কালকে তো সারা রাত ঠাকুর দেখেছি অঞ্জলি দেওয়া হয়েছে অষ্টমীর অঞ্জলি কেউ মিস করে না কিন্তু ভোগ খাওয়া হয় ভোগ খাবে আজকে এখানে কোনো চিন্তা নেই আমার যে গ্রাম আমি তো কাকিনাড়ায় থাকি গ্রাম সাইড তো সেখানে পুজোর সঙ্গে প্রায় 18 বছর ধরে যুক্ত ষষ্ঠীর দিনটা আমি সেই কারণেই বেরোতে পারি না কারণ প্রচুর প্রোগ্রাম থাকে নিজের প্রোগ্রাম থাকে আমার প্লাস আরও যারা করবে তাদের পুরো লিস্টটা তৈরি করতে হয় প্রায় রাত 12টায় সেটা শেষ হয় সেজন্য তারপর আর ইচ্ছা করে না যারা বন্ধু বান্ধবের অনেকের বিয়ে হয়ে গেছে তারা যারা বাইরে থাকে তারাও এসছে তো সপ্তমীর দিন প্রচুর মানে সকাল থেকেই আমাদের শুরু হয়ে যায় মানে সকালটা একদম যারা পাড়ার বন্ধু তাদের সাথে আমার কিছুটা সময় কাটে স্কুলের যারা বন্ধু এবার তাদের সঙ্গে বিকেলটা একটু বেরোই তাদের হাজব্যান্ড তাদের ছেলে মেয়ে এবং আমি আমার ছেলে আমার একটা 2 বছরের ছেলে আছে ও তো সবে একটু একটু করে পুজোর বুঝতে শিখছে এবং ওর একটাই প্রশ্ন যে এত আলো এত লোক কেন তারপর দুর্গা ঠাকুরের 10টা হাত কেন তাহলে তোমার নেই কেন গণেশ ঠাকুর এত মোটা সোটা, তাহলে ওর এত ছোট বাহন কেন, ওকে কি করে তাহলে সে নিয়ে যাবে? মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। কার্তিক ময়ূর তো ভালো করে উঠতেই পারে না, তাহলে ওকে কৈলাস থেকে কি করে নিয়ে আসলো? অনেক প্রশ্ন দেখছে চারিদিকে, আর যেখানেই আমি যাবো সেখানেই ও গিয়ে মানে এরকম প্রশ্ন করবে। আমরা তো ছোটবেলায় বাবা মাকে এরকম বিরক্ত করেছি, কারণ আমার ছোটবেলাটা আমার মনে পড়ে যায় খুব ভীষণভাবে, কারণ আমি বাবার হাত ধরে যখন বেরিয়েছি তখন এরকম প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি। আজকে তোমার এখানে খেলবো, খেলে পুরো রাতের বেলা যাবো, বন্ধুদের সঙ্গে একটা আড্ডা হবে, কারণ সবাই জানে আমি দিদি নাম্বার 1 খেলতে এসেছি, আমাকে তো চেকে ধরবে। আগে ওখানে একটু আড্ডা মেরে নিয়েই তারপর রাতের বেলা পুরো পরিবার নিয়ে বেরোবো, ছেলে বর মা শাশুড়ি মা সবাইকে নিয়ে আজকে পুরো হোল নাইট। খুব ভালো, সব পরিবারের পুজো কাটাও আনন্দের সাথে। তন্নি সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। রাইট, এখানে রাখুন। পূর্ব মেদিনীপুরের তমলুক। আচ্ছা, কাজেই আজকে আমি এই সুতানুটির নাট মন্দিরে খেলতে এসে একসাথে দুটো জেলাকে রিপ্রেজেন্ট করছি। এক হচ্ছে তমলুক, বিয়ের পর এসছি বাঁকুড়া। 9.5 বছরের আমার বিবাহিত জীবন, বাঁকুড়ার পুজো ছেড়ে আমি কখনো কোথাও আসিনি। লাল মাটির দেশ, তাকে মানে সেখানকার পুজো, সেখানে যে মানুষের যে কি সম্পর্ক, একটা আত্মীয়তা, ঠাকুর দেখতে গেলেই চেনা হোক অপরিচিত হোক, মানে ওদের আত্মীয়তাটা এত ভালো থাকে, মন প্রাণ ভরে যায়। খুবই বড় বড় পুজো হয়, কিন্তু কলকাতার সাথে তো সেটাকে তুলনা করা যায় না। শোভা বাজার, রাজবাড়ি, যেটার নামেই একটা বিশাল ঐতিহ্য, সেইখানে পা রাখতে পেরেছি, মানে আমার কাছে অষ্টমীর দিন এটাই একটা বিশাল পাওনা। নিজে হাউস ওয়াইফ, তার সাথে আমার দুটো কোচিং ইনস্টিটিউশন আমি চালাই, যার ওনার প্লাস এমডি আমি। ওখানে এমডি এমএস যত এন্ট্রান্স হয় তার পেপার সেট করা হয়। আর একটা আছে আমার জেনিথ মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং, ওটা রেসিডেন্সিয়াল। আচ্ছা, ওখানে ইনহাউস টিচার, স্টুডেন্ট, কুক সব কিছু থাকে। তো দুটোই সামলাই, কারণ আমার হাজব্যান্ড ডক্টর, উনি অ্যাসোসিয়েট প্রফেসর, ওনার সাপোর্ট তো আছেই, না হলে তো পারবো না। কারণ এখানে যেহেতু মেডিকেল ব্যাপারটা দেখানো হয়, অসম্ভব উনি গাইড করেন, সব কিছু নিয়ে সমস্ত কিছু দেখি। আমার এই দিদি নাম্বার 1 বিশেষভাবে স্মরণীয়। অষ্টমীর দিন নাট মন্দিরে আছি আমি, আমি অনেক কষ্ট করে বাঁকুড়া থেকে এসেছি। জি বাংলাকে আমি বলবো এই শোটা যেন কখনো বন্ধ না হয়। মানুষের অক্সিজেন। অনেক দিদি আসে, তাদের যেসব অভিজ্ঞতা শেয়ার করে না, বাড়িতে যখন বসে দেখি ভাবি সত্যি আমরা অনেক ভালো আছি। এক একটা মানুষের জীবনে কি ঘটে বাড়িতে বসে চোখ থেকে জল বেরিয়ে যায়। তোমার অ্যাঙ্কারিং যেন কখনো না বন্ধ হয়, তুমি যেন এই স্টেজে সবসময় থাকো। ওটা বন্ধ হলে কিন্তু দিদি নাম্বার 1-এর টিআরপি পড়ে যাবে। রচনা ব্যানার্জি যদি চলে বাঁকুড়ার সব মানুষকে, যারা আমাকে ভালোবাসেন তাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি, পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থাকুন, পুজো আনন্দে কাটান। এসে সুবর্ণ, এবার খেলা শুরু করি। সুবর্ণ রেডি, স্টার্ট। বার করো। যা ডান্ডি ভেঙে দিলে না, এটা এরকম না করলে খুলবে না। পুরোটা ভেতরটা বার করো, ডান্ডি ভেঙো না। প্রথমবার পদ্মফুল ফোটানো হচ্ছে, বুঝতেই পেরেছি। অক্ষ চেপে রাখো, ওটা খুলছে না, ওটা হাতটা লুজ রাখো, ধার করো, এরকম করো, এরকম করো। পুরোটা রাইট, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট, হাতটা তাড়াতাড়ি চালাতে হবে। প্রণাম করো তাড়াতাড়ি, ঠাকুর সুবর্ণাকে দেখো। স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টনি 30 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে পায়েল 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে সুবর্ণা দাস ভট্টাচার্য 10 পয়েন্ট, আর ফোর্থ পজিশনে আছে সুবর্ণা নন্দ দেওঘরিয়া 5 পয়েন্ট। সুন্দর সুন্দর গান শুনবে, তারপর দাদা প্রশ্ন করবেন, আমি বলার পর বাজার প্রেস করে উত্তর দেবেন। সঠিক উত্তর +5, ভুল উত্তর -5। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। তার ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষটা চাষুরা, দেখেছি রূপসাগরে মনের মানুষটা চাষুরা। এই সুর থেকে রবীন্দ্রনাথ কি গান করেছিলেন? বলো সুবর্ণা। সজনী সজনী রাধে না, ভুল উত্তর সুবর্ণা, -5। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, Oh, যাচ্ছি তৃতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল নারকেল গাছে হারি বাদমন নারকেল গাছে হারি বাদমন ভোর নইলে রস গড়িয়ে গোড়া পচে ভোর নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরো নারকেল গাছে হারি বাদমন বাঁধো মন বাঁধো নারকেল গাছে হারি বাঁধো মন বাঁধো মন বাঁধো নারকেল গাছে হারি বাঁধো মন বাঁধো মন বাঁধো নারকেল গাছে হারি বাঁধো কোন গাছে হারি বাঁধে আর গানটা কি বলো সুবর্ণা দাস তাল গাছে সরি সুবর্ণা -5 খেজুর গাছে হারি বাঁধো মন নইলে রস গড়িয়ে গোড়া পচে নইলে রস গড়িয়ে গোড়া পচে আকারে হাবে মারো যাচ্ছে 3 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে ফুলো বাজে আকাশে দোতারা বাজে তামদের বাঁশরে মৃদঙ্গ বাজে তামদের নবীন সুর দেশে নারে আমার ফুলো বাজে আকাশে দোতারা বাজে তামদের বাঁশরে মৃদঙ্গ বাজে তামদের নবীন সুর দেশে নারে আরে মৃদঙ্গ বাজে তামদের নবীন সুর দেশে নারে এই গানে তিনটে যন্ত্রের কথা বলা কি কি সেই যন্ত্রগুলো বাদ্যযন্ত্র বলো সুবর্ণা দাস দোতারা মৃদঙ্গ আর হচ্ছে ঢোলক একদম রাইট আনসার 5 পয়েন্ট সুবর্ণা ইয়ে বাচ্চো সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে ঢোলো বাজে আকাশে দোতারা বাজে তামদের বাঁশরে মৃদঙ্গ বাজে তামদের নবীন সুর দেশে চার নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার আল্লাহ মেঘলে ছায়া দেরে তুই আল্লাহ মেঘলে আসমান হইল টুটা টুটা জমিন হইল ভরা আসমান হইল টুটা টুটা জমিন হইল ভরা মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেনা আল্লাহ মেঘলে আল্লাহ মেঘলে ছায়া দেরে তুই আল্লাহ মেঘলে আল্লাহ মেঘলে ছায়া গানটার দুটো শব্দ গাইনি দুটো শব্দ শুধু বাজিয়েছি ওই দুটো শব্দ কি সেটা বলতে হবে বলো পায়েস আল্লাহ মেঘ দে পানি দে রাইট আনসার 5 পয়েন্ট সঙ্গে আয়রনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার আল্লাহ মেঘ দে পানি দে আসমান হইল টুডা টুডা জমিন হইল পাড়া আসমান হইল টুডা টুডা জমিন হইল পাড়া মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর ডেরা আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে এবার যাচ্ছি শেষ প্রশ্ন এই রাউন্ডে 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার सब लोग करे लालन की जा संसारे सब लोग करे लालन की जा संसारे सब लोग करे लालन की जा संसारे যে গানটি রচনা করেছেন তার নামটা গানের মধ্যে বলা আছে তার নামটি বলতে হবে Chila Small Appliances तरफ থেকে hand blender. Score. Payal, 20 points. Shubarna Dash, 10 points. Tonni, 20 points. Shubarna Nando, 5 points. Bola bola Durga Maiki. Boshibina Sori. No Pilikir Tonir Mache, Nonde Bringi, Adi Shango, Mirando. Nase parbo di nase re, oh bhai re, aaro nase kuse. Are prishe unmatta hoya puchhakla nase, prishe unmatta hoya puchhakla nase. O shibna sore, bine kirtaner hache bunde bine adisham bilango badilo. Topic शब्द छक পাশাপাশি ক্লু আম্রো কিংবা আখি শব্দ জুড়ে রাখি আর উপর নিচে ক্লু হচ্ছে মুখরোচক খাবার পূজোর স্টলে ফুলের অংশ নামে পেলে পাশাপাশি হচ্ছে পল্লব আর উপর নিচে হচ্ছে পাপড়ি চাট রাইট आंसर সুবর্ণা 10 পয়েন্টস Number 2 के हाथ तुलबे Tonni सम्पर्क तुम्हार मामा तार दादू तार एकमात्र नातनी तुम्हार के हमार माँ बोझाओ हमार मामा তার একমাত্র দাদু মানে আমার মায়ের তার সে দাদু হয় তার একমাত্র নাতনি আমার মা তা আমার মা Right answer, 10 points. Number 3. Payal. Shabda Shandhan. একটা ক্লু লেখা আছে তিন ভাগ জল হলে এক ভাগ কি পেলে এখান থেকে একটা শব্দ বের হবে তারপর একটা অক্ষর লেখা আছে তারপর একটা ছবি আছে এখান থেকে একটা শব্দ বের হবে তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ স্থলপদ্ম বুঝাও ওখানে তিন ভাগ জল এক ভাগ বলতে আমরা বুঝি তিন ভাগ জল এক ভাগ স্থল আর ওখানে ও আছে স্থলপদ্ম ওখানে পদ্মের ছবি রাইট আনসার 10 পয়েন্ট Number 4, Shubarna Nando Degoria. Shabdo cheno. Upore jigyasha chinno niche tinte shabdo. Bari, putro, dhani. Common word ta ki? Raj. Bochhao. Rajbari, Rajputro, Rajdhani. Right answer 10 points. Ei round e protteke uttor dite peyeche. প্রত্যেকই পেয়েছে 10 পয়েন্টস করে যেরকম ভাবে তোমাদের নাম্বার ছিল সেই অনুযায়ী গিয়ে গিফট চুজ করবে কি পছন্দ বলো গ্রসারি গ্রসারি তার মধ্যে আছে ঘি আটা চাল ডাল নুডলস সবকিছু তোমার সুবর্ণা নাম্বার 2 ছিল তন্নি মিষ্টি ওকে বিভিন্ন রকমের ফল আছে এক হাড়ি রসগোল্লা আছে খেজুর আমসত্ত্ব দুথালা সন্দেশ সব তোমার তন্নি নাম্বার 3 হচ্ছে পায়েল ঠিক আছে তার মধ্যে আছে হেলথ ড্রিংক কোল্ড ড্রিংকস কাজু বিস্কিটস ওয়েফার্স সব কিছু এবার আসছে সুবর্ণা নন্দ নাম্বার 4 তোমার জন্য এটা রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের মশলা আছে সরষের তেল আছে সবাইকে বলেছিলাম আমাদের খেলা শুরুর আগে যে আজকে অষ্টমীর সন্ধ্যা সবাই বলেছে ভোগ খাওয়া হয়নি আমার সেটা মাথায় রয়েছে তোমাদের সবাইকে আমি এখন ভোগ খাওয়াবো সুন্দর করে হ্যাঁ ভালো করে আনন্দের সাথে অষ্টমীর সন্ধ্যাবেলা এখন বসে ভোগ খাবো সুস্বাদু খাবার আমাদের পরিবেশন করেছেন মহারাজা কেটারার বাঙালি ভুরি ভোজে আমরাই শেষ কথা থ্যাংক ইউ শুরু করব আমাদের ফোর্থ রাউন্ড বুদ্ধিতে বাজিমাল এই রাউন্ডে পাঁচটা প্রশ্ন ভুল উত্তর দিলে মাইনাস 10 পয়েন্টস সঠিক উত্তর দিলে প্লাস 20 পয়েন্টস দেখা যাক অষ্টমী সন্ধ্যাবেলা আজকে কে হয় দিদি নাম্বার 1 দেখো প্রথম প্রশ্ন কি আসছে সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার ঢাকাই ও পেটাই শব্দ দুটি কোন খাবারের সাথে যুক্ত এবার বলো পরোটা ঢাকাই পরোটা পেটাই পরোটা রাইট আনসার 20 পয়েন্টস यस সঙ্গে এয়ার ফ্রায়ার যাচ্ছে এবার সেকেন্ড প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার প্রাচীনকালে চিঠি বিনিময়ের সাথে কোন পাখির সম্পর্ক হয় এবার বলো Suvarna Dash, Paira. 20 points, Suvarna Dash. Yes. Shanget, Kuchina small appliances तरफ थे के mixer grinder. 3 नंबर प्रश्न शॉटी को तो दिले गिफ्ट पावे जी बांग्ला प्राप्ति तरफ थे के एक सुंदर शाड़ी. অষ্টমীর সকাল ভীষণ প্রিয় ভক্তি ভরে ফুল দিও মণ্ডপে মণ্ডপে মন্ত্র উচ্চারণ করো জোরে মাকে শরণ. এবার বলো সুবর্ণানন্দ পুষ্পাঞ্জলি অষ্টমীর সকালে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে হাতে ফুল নিয়ে করজোড়ে মাকে স্মরণ করি পুরোহিতের সাথে মন্ত্রোচ্চারণ করি ভক্তি ভরে ফুল দিই অষ্টমী আমাদের সবার প্রিয় সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি শাড়ি যাচ্ছি 4 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সেন্টার টেবিল পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু কোন মিষ্টির নামের মধ্যে একটি দুগ্ধজাত খাবার ও ফুলের নাম পাওয়া যায় এবার বলো সুবর্ণা দাস রসকদম বোঝাও মানে রসকদম হচ্ছে দুগ্ধজাত খাবার আর ফুলের নামের মধ্যে কদম ফুল আছে লাস্টে কদমটা ঠিক বুঝলাম কিন্তু দুগ্ধজাত খাবার যেটা সেটা কি রস ক্ষীর কদম ক্ষীর আমরা দুধ থেকে পাই আর ক্ষীর একটা আলাদা খাবার আর তার সাথে কদম তাই জন্য ক্ষীর কদম ইজ দ্য রাইট আনসার সুবর্ণা মাইনাস 10 সুবর্ণা দাস যাচ্ছি 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ ল্যাপটপ ব্যাগ লেডিস ব্যাগ পার্স 30 পয়েন্টস পাবে শেষ প্রশ্নে যদি সঠিক উত্তর দাও শূন্য স্থান পূরণ আসবে যদি ভুল উত্তর দাও তাহলে মাইনাস 20 পয়েন্টস হবে কিন্তু একবার স্কোরটা দেখে নিস লাস্ট প্রশ্নের আগে পায়েল 30 পয়েন্টস সুবর্ণা দাস 30 পয়েন্টস তন্নি 50 পয়েন্টস সুবর্ণানন্দ 35 পয়েন্টস শেষ প্রশ্নের যে উত্তর দেবে সে আজকের উইনার এটা ক্লু একটি অক্ষর কিন্তু দেওয়া আছে 0 0 ওকার এবার বলো উৎসবে অনেক কিছু হয় উৎসব কেন্দ্রিক তন্নি কুমড়োর ফুল তন্নি বলল কুমড়োর ফুল তন্নি স্কোর 50 যদি সঠিক হয় তাহলে 80 পয়েন্টস হবে তন্নির আর যদি ভুল হয় তাহলে 30 পয়েন্টস হবে তন্নি কারণ 50 তে আছে -20 হবে -20 points. এবার যদি সঠিক উত্তর দাও তাহলে +20 ভুল করলে -10. এবার বলো সুবর্ণা দাস পুরো ছক্কা 20 পয়েন্ট সুবর্ণা দাস সুবর্ণা তুমি পাচ্ছ আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ ল্যাপটপ ব্যাগ এবং লেডিস ব্যাগ পার্স শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুবর্ণা দাস ভট্টাচার্য সুবর্ণা দাস ভট্টাচার্য তোমার জন্য রয়েছে একটা জ্যাকপট রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনপগুলা এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার আছে কানের দুল আংটি চুড়ি 5টা ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম রিভার্সে উত্তর টাইম স্টার্টস নাও কোষাকুষি হাসি খুশি একাদশী বেনারসি পটুশি পটুশি বেনারসি একাদশী হাসি খুশি কোষা খুশি লাস্টেরটা রাইট आंसर ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওয়েল প্লেড কি পছন্দ হলো মালাটা জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার তোমার আইডেন্টি ফার্নিচার তরফ থেকে ডিসকাউন্ট কুপন के तरफ থেকে ডিসকাউন্ট কুপন ও এটা সবথেকে বড় আর আজকে উইনারের ট্রফি পাচ্ছে সুবর্ণা দাস ভট্টাচার্য দিদি নাম্বার 1 এর ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফ থেকে আরো একটি সোনার হার শুভ বিজয় আসছে শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা হ্যাঁ খুব ভালো থাকো মহা অষ্টমীর সন্ধ্যে আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ঠিক রাত্রি 9টা বাজে এখন এখন সবাই মিলে বেরিয়ে পড়ুন প্রচুর আনন্দ করুন ঠাকুর দেখুন কিন্তু ভুলবেন না কালকে ঠিক বিকেল দেখা হচ্ছে 4:30 নমস্কার শুভ নবমীর অপেক্ষায় রইলাম